আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এবার পুত্রবধূকে ধর্ষণের সময় হাতে নাতে ধরা খেল শ্বশুর। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের সময় ইউনুস আলী নামের একজন ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে। ঘটনা সূত্র জানা যায় ব্যক্তিটি ওই নারীর শ্বশুর, পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। রোববার রাতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘরিয়া শেখের দিঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতে নাতে আটক করে পুলিশ। ইউনুস আলী ওই গ্রামের মৃত শাহিদার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় প্রথম স্ত্রী থাকার পরও এক ছেলে সন্তান সহ দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন কাঠমিস্ত্রি ইউনুস আলী। 5-6 মাস আগে সেই ছেলের বিয়ে দেন। ছেলে সৎ কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করেন। এদিকে পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে থাকতেন ইউনুস। রোববার রাতে ঘুমন্ত অবস্থায় পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পুত্রবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে ধর্ষক শ্বশুরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোমবার দুপুরে ওই পুত্রবধূ বাদী হয়ে ধর্ষক শ্বশুর ইউনুস আলীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় সোমবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ওই নির্যাতিত পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। ধর্ষিতা পুত্রবধূ জানান বিয়ের পর থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট শ্বশুর ইউনুস আলী। প্রতিবাদ করলে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। রোববার রাতে তার ঘরে ঢুকে ফের তাকে ধর্ষণ করেন। আদিতমারি থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার অভিযোগটি আমলে নিয়ে ইউনুস আলীকে আদালতে পাঠানো হয়েছে। জানতে চাইলে মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বলেন, এমন ঘটনা এর আগেও সে ঘটিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশও করা হয়েছে তার বিরুদ্ধে। তো বন্ধুরা, আপনাদের কী মতামত এবং লম্পট শ্বশুরের এমন কী শাস্তি হওয়া উচিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।